নমস্কার, মৌসুমি ম্যাজিক কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মোমোর চাটনি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 7 থেকে 8টা শুকনো লঙ্কা আর 2টো টমেটো দিয়েছি। এরপর এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, এখানে আমার টমেটো আর লঙ্কা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। টমেটোর স্কিনটা এভাবে উঠে যাবে সেদ্ধ হয়ে গেলে। এরপর আমি এগুলোকে বের করে ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি রাফলি কেটে নেব। তারপর একটা প্যানে আমি 1 চামচ তেল দিয়েছি। এরপরে আমি 5টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা দিয়েছি। তারপর কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর একটু ভেজে নেব। আমি হালকা ভেজেছি। তারপর ঠান্ডা হওয়ার পর আমি এখানে গ্রাইন্ড করব। এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, সেদ্ধ লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়েছি। ভিনিগার দিলাম 1 চামচ, নুন স্বাদ মতো, চিনি 1/2 চামচ, সয়া সস 1/4 চামচ। তারপর এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের মোমোর চাটনি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।